অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর শিল্পাঞ্চলে। রবিবার দুপুরে শিল্পনগরীর এজন আশিস মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার বিষয়টি নজরে আসে মার্কেটে থাকা লোকজনের। বেশ কয়েকটি বন্ধ দোকানে ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। জানা যায় যে দোকানগুলিতে আগুন লেগেছে সেগুলির মধ্যে অধিকাংশই মণিহারি ও দশকর্মার দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মার্কেট ব্যবসায়ীদের মনে। সেটা তো বলতে পারবো না, কিন্তু শুনে আমি ছুটে এলাম দেখতে। দেখছি যে দোকানগুলোতে আগুন লেগেছে, ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এখানে সব ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে, ফায়ার ব্রিগেড এসছে, তার মধ্যে চেষ্টা চলছে আগুন নেমানো। আর এখানে তার মধ্যে ইমিটেশনের দোকান আছে আর দশকর্মার দোকান আছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।